সুপ্রিয় দর্শক কেমন আছেন বাংলাদেশের সবচেয়ে বড় সবজির পাইকারি আরও সবজির দাম জানাবো সকল ধরনের সবজির দাম জানাবো দর্শক শীতের আমেজ শুরু হয়ে গেছে এবং বাজারে সবজি আসা শুরু হয়ে গেছে প্রত্যেকটা সবজির দাম জানাবো যে যেখান থেকে দেখছেন জনস্বার্থে ভিডিওটা সবাই শেয়ার করবেন পাইকারি সবজির দাম জানাবো ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ সবজির বাজার কি অবস্থা বর্তমান বাজারে ভাই মানে দাম কম দাম খুব কম পাইকার নাই পাইকার নাই এগুলো তো সব পাইকারি বিক্রি করছেন না জি আচ্ছা কি কি ধরনের সবজি আছে আপনার এখানে বেগুন আছে জিঙ্গা আছে চিচিঙ্গা আছে গোল বেগুন আছে লম্বা বেগুন আছে ছিম আছে ছিম আছে আচ্ছা আমরা শুরুতে বেগুন বলি বেগুন এখন কত করে বিক্রি করছেন ভাই বেগুন ভাই ষাট টাকা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মনে করেন যে কেউ পাঁচ কেজি নিব কত রাখবেন আড়াইশো মানে পঞ্চাশ টাকা করিয়া জি আচ্ছা এক সপ্তাহ আগে দাম কেমন ছিল এটা বেশি আসছিল কত ছিল সত্তর মানে এখন কি আমদানি একটু ভালো মানে গায়ক নাই দাম কম বাজার তো কাস্টমার আসলে দেখা যাচ্ছে তো না ভাই কম কম না দেন সকাল ভাই গায়ক আচ্ছা আচ্ছা শীতের কি সবজি আসছে বাজারে সিদ্ধান্ত সজ্জন নামে না তো শীত আর নাম তো গ্রামে নাম জানতে কারো মধ্যে নামে নেই আচ্ছা তাহলে আপনি এটা কি বেগুন বলে যশোর বেগুন যশোরের বেগুন না পঞ্চাশ টাকা পাইকারি যে পঞ্চাশ পঞ্চান্ন আচ্ছা এটা কি এটা কি ভাই ঝিঙ্গা 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 কত চলছিল জিঙ্গা ভাই চল্লিশ পাঁচচল্লিশ এর আগে দাম কেমন ছিল এর আগে আমরা ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি টাকা তারপর এটা কত বিক্রি করছেন একই একই দাম এটা কত চিচিঙ্গা পঞ্চাশ চিচিঙ্গা পঞ্চাশ চিচিঙ্গা এর আগে দাম কেমন ছিল এ আগে একটু বাজার বেশি আছে কত ছিল ষাট এরকম ষাট টাকা এটাও কি একই দাম হ্যাঁ কি একই দাম আর এটা একই ভাই এটা চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা ওই যে সিম দেখতে সিম কত করে বিক্রি করছেন আপনারা

সবজির দাম অনেক সস্তা যে মানে সবজি কি পানির দামে বিক্রি হচ্ছে যে গায়ক নাই গায়ক নাই তাহলে কি আপনাদের ব্যবসা কিনা ভালো না না খুব খারাপ খুবই খারাপ আপনার আচ্ছা বিক্রি করেন আপনি ধন্যবাদ ভাই দর্শক কারণ বাজার থেকে আমরা একটু ঘুরে ঘুরে দেখবো যে আসলে কে কেরকম দামে দেখেন এই বাজারটা পুরোটাই সবজি ভাই কত বিক্রি করছিলেন চিসিঙ্গা কত বিক্রি করছেন পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা দুন্দুল কেজি বিক্রি করছে দেখুন এগুলো কোন জায়গা থেকে আসছে ভাই পাবনা 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 থেকে আসছে আচ্ছা এই পাশে মনে হয় ডেরাস আছে ভাই এই ডেরাস কত করে দিয়েছিলেন একই দাম এখন দাম কম না বেশি ভাই মানে কমছে না বাড়ছে মানে পঞ্চাশ টাকা কতদিন থেকে বিক্রি করছেন এর আগে দাম কেমন ছিল সাত আট দিন আগে কত একশো ষাট সত্তর টাকা ছিল আচ্ছা আপনার বেগুন কত কিছু বেগুন আগে বেচছিলাম নব্বই আশি আচ্ছা বর্তমানে বেচেছি পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এটা কি বেগুন বলো এটা কি তাল বেগুন বলো তাল বেগুন তাল বেগুন তাল বেগুন নামে চিনি আর কি তাল বেগুনের দাম সবচেয়ে বেশি থাকে তাল বেগুন অনেক দাম কম আর কি মানে এখন দাম কম যে এখন দাম কম তাল বেগুন পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছে আচ্ছা এদিক দিয়ে এক ভাই সিম বিক্রি করছে দেখুন ভাই সিমের কেজি কত বিক্রি করছেন একশো টাকা কেজি একশো কি করেন আপনার কাছে যদি দাম বেশি মনে হয় বেশি দিয়ে কিনছি তো বেশি দাম দিয়ে বিক্রি হবে না আগে দাম কেমন ছিল দাম কম না বাড়ছে তা জানি না আমি আইসি পরে পরে জানি আরে ভাই আগে দাম কম ছিল আর মালের টান বেশি আর বাজার টান বাড়তি দামে ব্যস্ত হইব যখন বাজার শর্ট পরে বাজার দাম বাড়ে যখন আমদানি বেশি হয় তখন দাম কম থাকে

এখনো একই দামে আছে কলা কত দিছিলেন না কলাদি কার আছে আমরা কলার দাম জানাবো কারণ বাজার থেকে আমরা একটু আপনাদেরকে একটু তুলে দিলাম পুরো ইয়ারা

সেনাবাহিনী মারণে কি দাম বাড়ছে না অন্য কোনো কারণ সেনাবাহিনী মারার কারণে ও যে বাইরে বসতে দেয় না যে বাইরে বসতে ধন্যবাদ ভাই আচ্ছা এদিকে দিয়ে লতি লতিকার ভাই আপনি ইয়া করলা কত পিছিলেন পঞ্চাশ টাকা কেজি ওর ভাই এটা কি আমাদের দেশি টমেটো ভাই দেশি দেশি কত কত সত্তর টাকা সত্তর টাকা কেজি দেখুন বেশি না কম ভাই দামটা কমই ভাই কমই আছে না আচ্ছা ধন্যবাদ এদিক দিয়ে আবার পটল বিক্রি করছে পটল কত বিক্রি করছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কতদিন থেকে বিক্রি করছেন এই দামটা এই দামটা এক সপ্তাহ এক সপ্তাহ আগে দাম কেমন ছিল এক সপ্তাহের দাম কাঁচা কাঁচামালের কোনো দামের কোনো বেরো এখন দাম মানে কম না বেশি এখন দাম কম কম না মানে পঁয়ত্রিশ টাকা পাইকারি 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 বিক্রি করছে এটা কোন জায়গার কাকা রাজশাহী রাজশাহী জি ভাই মানে খুচরা দোকানে যা ধরবো না কালকে আড়াইশ টাকা বিক্রি করছেন আজ আর আজকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা তার মানে দাম বেশি তারপরে বলতে আছে কম কিন্তু খুচরা বাজারে অনেক সিন্ডিকেট না খুচরা বাজারে একটু বেশি রাখে এই যে মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখুন এই যে মুড়ি কাটা পেঁয়াজ ভাই গাছওয়ালা পেঁয়াজ

মানে কামা ছিল একবার ষাট টাকা ছিল ষাট টাকা ষাট টাকা মানে এখন কি আমদানিটা বেশি এখন বেশি না খাচ্ছে কম শীতকালীন এটা কি শীতের সবজি না এটা শীতের সবজি না

মানে পঁয়ত্রিশ অফার কি পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে তিরিশ 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 রাত্রে কত বিক্রি করছেন রাত্রে বিক্রি করছি চল্লিশ চল্লিশ এখন তিরিশ এখন তিরিশ টাকা কি নিবেন না

আর এর আমদানি বেশি এর জিনিসের উৎপাদন বেশি হইতেছে তাহলে এখন বিক্রি করছেন কত 40 টাকা 40 টাকা বেগুন বিক্রি করছে দেখো কারণ বাজারে ভাই ধনিয়া পাতা কি কেজি বিক্রি করেন না কেজি কেজি কত দিছিলেন কেজি বেচতেছি ভাই 30 টাকা 40 টাকা যা কোন মন কোন অঙ্কন আসলে কি কেজি 30 40 আমনে নেন আমনে কাছে টাকা কত করে নিছিল আর কি রাখি

আচ্ছা এর আগে আমরা যদি বলি এই লতি আসছে কোন জায়গা থেকে এটা আসছে নেত্রকোনা গরীবপুর নেত্রকোনা গরিবপুর থেকে আসছে এই লত্রিগুলা ভাই ফুলকপির কথা চলছিলো ভাই চল্লিশ টাকা পিস এগুলো কি এই বছরের সবজি মানে এই বছরের সবজি কোন জায়গা থেকে আসছে ভাই রাজশাহী রাজশাহী ফুলকপির কথা বলছিলাম চল্লিশ টাকা দাম বেশি না কম আজকে একটু বেশি আমদানি মনে হয় কম হচ্ছে জি আমদানি কম হচ্ছে শুধু দর্শক কাউরন বাজার থেকে প্রত্যেকটা শীত সবজির আপডেটটা জানিয়ে দিলাম তো আপনারা যারা পাইকারি নিতে চান সকালবেলা আসতে হবে